কিছুদিন আগে আমি একটা চাটের ভিডিও পোস্ট করেছিলাম আর বলেছিলাম যে রেসিপিটাও খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপি নিয়ে চলে আসলাম বাড়িতে চটজলদি, কিভাবে তোমরা চাট বানাবে সেটাই আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো প্রথমে ঘুগনিটা বানিয়ে নিই। চাটের জন্য যে হলুদ ছোলাটার প্রয়োজন সেটা আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন সেটাকে প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি, আলু আর টমেটো দিয়ে সামান্য লবণ দিয়েছিলাম, তারপরে এটাকে সাইড করে রেখে এবার আমি চাটনিটা বানিয়ে নেব। চাটনির জন্য মিক্সিতে ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা, আদা কুচি, লবণ, চিনি আর অল্প সামান্য গোটা জিরে দিয়ে সেটাকে আমি ব্লেন্ড করে রেখে দিলাম। এবারে হচ্ছে পাপড়িটা বানিয়ে নেব, খাস্তা করে পাপড়িটা বানিয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে ঘুগনিটা বানিয়ে নিই। ঘুগনির জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা আর হচ্ছে লঙ্কা বাটা, এই দুটো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ, তারপরে আলু আর টমেটোটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ঘুগনিটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে আমি ঘুগনিটা সুন্দর করে রেডি করে রেখে দিয়েছি। এবারে একটা টেবিলের মধ্যে খুব সুন্দর করে সমস্ত কিছু আইটেম সামনে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমি শসা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি সব নিয়ে নিয়েছি, ঝুরি ভাজা নিয়েছি, চাটনি যেটা বানিয়েছিলাম সেটাও নিয়েছি, এখানে তেঁতুলের চাটনিও কিন্তু আমি নিয়েছি, আর টক দই নিয়েছি, সামান্য বিট লবণ, আর হ্যাঁ আলুও কিন্তু নিতে হবে, সেদ্ধ আলু এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো প্রথমে একটা প্লেটের মধ্যে আমি পাপড়িগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার এর ওপরে একে একে আমি ঘুগনি সবগুলো পাপড়ির ওপর সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, তারপরে শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি সবগুলো ওপরে দিয়ে নিলাম। এমনভাবে দিতে হবে যে যেন সবকটা পাপড়ির ওপরে সুন্দর করে পড়ে। তারপর এবারে আমি টক দইটা দিয়ে নেব ওপর দিয়ে, টক দইটা দিয়ে নিলাম। এরপরে সবুজ রঙের যে চাটনিটা বানিয়েছিলাম, ধনে পাতার যেটা চাটনি, সেই চাটনিটা দিয়ে নিলাম। একটা কথা মাথায় রাখবে, তোমরা যে যেরকম ধরনের ঝাল পছন্দ করো তোমরা কিন্তু সেরকমভাবে ঝালটা দিয়ে নেবে, মানে লঙ্কাটা দেবে চাটনির মধ্যে। এরপরেও যদি তোমাদের আরও ঝাল খেতে মনে হয়, মানে মন চায় যে আরও ঝাল নেব, তো তোমরা কিন্তু কাঁচা লঙ্কা কুচি করেও এটার উপর দিয়ে দিতে পারো। তো তারপরে আমি দুরকম চাটনি দিয়ে নিলাম, দিয়ে ওপর দিয়ে কিন্তু আমি ঝুরি ভাজা যেটা হয় নর্মাল ঝুরি ভাজা সেটাই আমি দিয়ে নিয়েছি, দিয়ে ওপর থেকে কিন্তু বিট লবণ ছড়িয়ে দিয়েছি। ব্যাস আমাদের চাট কিন্তু একদম রেডি, দেখতে তো ভালোই লাগছে। তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, ট্রাই করে জানিও আমাকে যে কেমন লাগলো বা কিছু। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।